হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সালমা উর্মি, ওনার অফ সিউইন স্টাইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নীলু ফাক্তার নীলু, আর ওনার অফ গ্লোরি গার্লস অ্যান্ড পেজ নেম নীলুস ফ্যাশন হাউস। তো আমরা দুজন মিলে সবাই আসছি আপনাদেরকে একটা ফেয়ার দিতে, সেটা হচ্ছে আগামী মার্চের 13-14-15 তারিখ। বারকোট ফুড জাংশনে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। তো আপনারা সবাই আসবেন। আর এখানে খুব ভালো ভালো স্টোর রয়েছে ঢাকার অ্যান্ড চিটাগাং মিলে 25+ আমরা স্টোর রেখেছি। আর প্রত্যেকটা স্টল থেকে ডিসকাউন্ট থাকবে, অনেক ডিজাইনার ড্রেস থাকবে। সো আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আসবেন, ভিজিট করবেন আমাদের এক্সিবিশনটা। আর ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, সবার জন্য তো অবশ্যই মাস্ক পরে আসবেন। হ্যাঁ, মাস্ক অবশ্যই পরবেন। আর এখানে অনেক রকমের ডিসকাউন্ট থাকবে, যেহেতু ঈদ আমাদের সামনে, হ্যাঁ ঈদ সামনে চলে আসছে, তো অনেক রকমের ডিসকাউন্টস, অনেক রকমের মজার মজার আপনারা গিফটস পাবেন, ভাউচার পাবেন। তো আপনারা প্লিজ আসবেন আমাদের এই ফেয়ারে, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে নিয়ে সাথে করে সবাই সহ একসাথে আসবেন, সবাইকে আমন্ত্রণ। আর হচ্ছে যেটা হচ্ছে বারকোট ফুড জাংশন তো সবাই চিনেন, খুব নাম করা একটা ফুড জাংশন, আমরা সবাই আসি, সবাই ঘুরতে আসতে পারবেন, এক্সিবিশনও দেখতে পারবেন, এবং খাবার জন্য ফুড স্টলও রয়েছে অনেক নিচে, যে আপনারা বারকোটটাতে খাবার পেয়ে যাবেন। সো একের ভিতরে দুই হয়ে যাচ্ছে, সবাই এখানে ফ্রেন্ডদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে এসে ভিজিট করে যাবেন। আর কোনো প্রবলেম এখানে হবে না, আমাদের এক্সিবিশনে সব আমাদের ইয়ে থাকবে, তো না সিকিউরিটি থাকবে আমাদের। আর যারা স্টল নিয়েছে তারা খুব বড় বড় পেজে, যারা ওনার আছে ওনারা আমাদের এখানে স্টল নিয়েছেন, বড় বুটিক্স হাউসগুলো আমাদের কাছে আসছে। সো আপনারা অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা স্টল থেকে, এবং খুব সুন্দর সুন্দর ঈদ কালেকশনগুলো পেয়ে যাবেন। তো আমরা সবাই আশা করছি আপনারা সবাই আসবেন আমাদের এই ফেয়ারটা। আপনারা যদি না আসেন তাহলে আমাদের ফেয়ারটা ফেয়ারের মতো লাগবে না। আপনাদের সবাইকে চাই, আপনাদের চিটাগাংয়ের যারা আছেন তারা সবাই প্লিজ ফেয়ারটাতে ভিজিট করবেন। আর এই আর যারা অনলাইনে বিজনেস করে আমরা তাদের জন্যই আসলে এক্সিবিশনটা করা, যাদের শপ, অনেকে শপ আছে আবার অনেকে শপ নেই, তারাই এই এক্সিবিশনটা অ্যাটেন্ড করে। সো আপনারা যদি না আসেন তারা আসলে ভিজিট করবে কারা? সো আপনারা আসবেন, সবাইকে ইন্সপায়ার করবেন, আমাদেরকে ইন্সপায়ার করবেন। আমাদের এক্সিবিশন যদি ভালো হয় আমরা আবার নেক্সট টাইম একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করবো। সো আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই সবাই ফ্যামিলি ফ্রেন্ড সাইকেল সবাইকে নিয়ে আসবেন, সকলকে আমন্ত্রণ রইল। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।